বন্ধুরা, আননোন ফ্যাক্ট বেঙ্গলির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। ফিরে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে। আসছে ঘূর্ণিঝড় ইয়াস। আমরা এই ঘূর্ণিঝড় ইয়াসকে নিয়ে প্রতিনিয়ত আপনাদের সামনে আপডেট তুলে ধরছি। এছাড়াও আবহাওয়া দপ্তর বলুন আর ঘূর্ণিঝড়ের গতিপথ বলুন, যে কোনো সময় যে কোনো আপডেট আসলে সবার আগে আমরাই পৌঁছে দিই আপনাদের কাছে। এই ভিডিওতে এই যে ঘূর্ণিঝড় আসছে এতে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত, এছাড়াও রয়েছে সেই দিন চন্দ্রগ্রহণ 26 তারিখ, পূর্ণিমা রয়েছে ভরাকোটাল, সমুদ্রে কতটা জলোচ্ছ্বাস হতে পারে, এই নিয়েই এই ভিডিওটি। আশা করি এই ভিডিওটি আপনাদের খুব কাজে লাগবে ও দরকারেও লাগবে। তো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বিষয়টায় চলে আসি। এক রাতের ঝড়ে ধূলিসাৎ হয়ে গিয়েছিল ভিটে মাটি, লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল গোটা শহর। সেই আমফান থেকে শিক্ষা নিয়েই এবার আরও সতর্ক রাজ্য প্রশাসন। ঘূর্ণিঝড় ইয়াস সমতলে আছড়ে পড়ার আগে সাধারণ মানুষকেও সতর্কতা অবলম্বন করা উচিত। কোভিড নিয়ে এমনিতেই বিপর্যয় নেমে এসেছে, তার ওপর এই প্রাকৃতিক দুর্যোগ। এই দুর্যোগে কোনো রকম গুজব কানে না তোলাই কিন্তু শ্রেয়, বরং রেডিও, টেলিভিশন এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত আবহাওয়া সংক্রান্ত খবর ও প্রশাসনিক সতর্কতাবার্তায় নজর রাখতে হবে। জানিয়ে রাখি কী কী করা উচিত বা দরকার। যেমন ঝড় বৃষ্টির দাপটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে আগে থেকেই মোবাইল ফোন, পাওয়ার ব্যাঙ্কগুলি চার্জ দিয়ে রাখা প্রয়োজন। ভেঙে পড়া বৈদ্যুতিক স্তম্ভ, লুটিয়ে পড়া তার এবং রাস্তায় ধারালো বস্তু সম্পর্কে সতর্ক থাকতে হবে। হাতের কাছে রাখতে হবে অত্যাবশ্যক সামগ্রী, খাবার, ওষুধ এবং পানীয় জল। আরও একটা বিষয় আপনাদেরকে সতর্ক করে দেবো পুরো বিষয়টায়। তার আগে বলে রাখি, এই যে ঘূর্ণিঝড় ইয়াস, এর জেরে কিন্তু সমুদ্রে যে জলোচ্ছ্বাস হতে চলেছে তা প্রায় 20 ফিট। তার মানে বুঝতে পারছেন, 20 ফিট মানে বেশ বড় সড়ো জলোচ্ছ্বাস কিন্তু আসবে। আর এই 20 ফিট জলোচ্ছ্বাস যে আসবে তার থেকে বাঁচতে উপকূলে যে সমস্ত বাড়িঘর রয়েছে, লো ল্যান্ডে যারা থাকে তাদের কিন্তু উচিত উঁচু কোনো জায়গায় চলে যাওয়া ও প্রশাসনের সাহায্য নেওয়া। কী কী সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে আর কী কী করবেন না বলা হয়েছে। প্রথমেই বলা হয়েছে, গুজবে কান না দিয়ে রেডিও, টিভি ও সংবাদ মাধ্যমে আবহাওয়ার খবর ও প্রশাসনের সতর্কবার্তায় নজর রাখুন। অত্যাবশ্যকীয় সামগ্রী, খাবার, ওষুধ, জল এবং পোশাক তুলে রাখুন। মোবাইল ফোনে চার্জ দিয়ে রাখুন। ভেঙে পড়া বৈদ্যুতিক স্তম্ভ, তার এবং ধারালো বস্তু সম্পর্কে খেয়াল রাখুন। জরুরি নথিপত্র ও মূল্যবান সামগ্রী জল থেকে বাঁচিয়ে রাখুন। এছাড়া যেখানে ইলেকট্রিক নেই সেখানে মোমবাতি বা হাতের সামনে ব্যাটারিযুক্ত টর্চ বা হেরিকেন যাদের আছে সেই হেরিকেনে কেরোসিন ভরে রাখা ইত্যাদি কাজগুলো করে রাখতে হবে। এছাড়া পশু পাখি যারা বাড়িতে পোষে তাদেরকে একটা নিরাপদ জায়গাতে নিয়ে আসা এবং নিজেরাও নিরাপদ স্থানে শিফট হয়ে যাওয়া করতে হবে। আর কী কী করবেন না, মৎস্যজীবীরা সমুদ্রে যাবেন না এবং নৌকা নিরাপদ জায়গায় বেঁধে রাখতে হবে। নিরাপত্তার জন্য গৃহপালিত পশুর বাঁধন কিন্তু খুলে দিতে হবে। খড়ের ঘর, কাঁচা বাড়ি বা ক্ষতিগ্রস্ত পাকা বাড়িতে থাকবেন না। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বা নিকটবর্তী নিরাপদ পাকা বাড়িতে আশ্রয় নেবেন। প্রয়োজনে রাজ্য সরকারের হেল্পলাইন নম্বরে ফোন করবেন। এই ছিল মোটামুটি গভর্নমেন্ট থেকে জানানো সতর্কবার্তা, যেটা প্রচার করা হচ্ছে বারবার এবং সবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বলে রাখি, 25 মে থেকে, মানে আগামীকাল থেকে, 2টি হেল্পলাইন নাম্বার চালু করেছে রাজ্য বিদ্যুৎ পর্ষদ। 8900793503 এবং 8900793504। এই 2টি নাম্বার কাল থেকে চালু হয়ে যাবে, তাই অযথা ভয় না পেয়ে আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনো টেনশন নেই। বিষয়টার ওপর সবাই নজর রাখছে আর আমফানের মতো গতিবেগ সম্ভবত এই ঘূর্ণিঝড়টি দেখাতে পারবে না। এই তো গেল সতর্কতামূলক কথা। এবার আমরা লাইভ ট্র্যাকিংয়ে গিয়ে দেখে নিই এই ঘূর্ণিঝড়ের পরিস্থিতিটা কী। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন সমুদ্রে, এই মুহূর্তে রয়েছে ইয়াস এবং সে কিন্তু ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে ফেলেছে। এটা 26 তারিখ নাগাদ কিন্তু এটি সকালে আছড়ে পড়ছে 12টা-1টার দিকে, এবং আছড়ে পড়ার স্থান আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ নয়, জায়গাটি হচ্ছে পারাদ্বীপের কাছে, একদমই উড়িষ্যাতে। কিন্তু তা বলে কি আমাদের বেঙ্গল বা বাংলাদেশে এফেক্ট করবেন না?
অবশ্যই করবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই বিস্তীর্ণ 1000 কিলোমিটার জুড়ে এই ঘূর্ণিঝড় তাণ্ডব চালাবে, আপনারা দেখতেই পাচ্ছেন সেই দৃশ্যটা, কিন্তু তার গতি কিন্তু অনেকটাই কম থাকবে। আমরা দেখতে পাচ্ছি উইন্ড গাস্টটা 130 কিলোমিটারের কাছাকাছি, আর হাওয়া আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 80-90, 100, কোথাও কোথাও আবার বা 110। তবে আমাদের কলকাতার কাছে কিন্তু সেটি খুব বেশি নয়, 50-60 কিলোমিটারের মতো দেখতে পাচ্ছি আমরা। বাংলাদেশের দক্ষিণে কুমিল্লা, সাতক্ষীরা, খুলনা ইত্যাদি জায়গায় কিন্তু, এছাড়া কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি চালু হয়ে গেছে এবং বৃষ্টিটা থাকবে। তবে এইসব জায়গায় বৃষ্টি বেশি, ঝড় কম হবে। তবে নিশ্চিন্ত থাকুন, আমাদের দুই বাংলায় সেরকম কোনো ক্ষতি করতে পারবে না এই মারাত্মক ঘূর্ণিঝড় ইয়াস, যেটা হবে পারাদ্বীপের ওপর। আমরাও পারাদ্বীপের মানুষদের সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি। বন্ধুরা, এই ছিল ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি তথ্যটা আপনাদের ভালো লেগেছে। লাইক শেয়ার করে অন্যকেও জানানোর সুযোগ করে দেবেন। এছাড়াও লিখবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে, আর চ্যানেলটিকে আরও সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। টাটা।